A leader is a VIP. আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিআইপি মানে কি? Very important person. এটা সবাই জানে ভিআইপি মানে। কিন্তু আমাদের এই যে লিডার ভিআইপি, এটাকে আমরা ভিআইপি মডেল বলছি। আমরা বলছি আ লিডার ইজ এ ভিআইপি, কিন্তু এই যে ভি আই এবং পি এর প্রত্যেকের আবার তিনটা করে আমরা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বের করেছি। যেমন ধরুন আমরা ভিতে বলছি ভিশন, ওই যে বললাম যে প্রসেসগতভাবে ভিশনটা আসবে, গোল আসবে, অবজেক্টিভ আসবে। তারপরে বলছি ভ্যালু, লিডার যা করবে এটা তাকে ভ্যালু অ্যাড করবে তার প্রসেস। এবং তারপরে হচ্ছে ভি ফর ভিক্টরি। তাহলে ভি দিয়ে তিনটা ক্যারেক্টারিস্টিক, ভিশন, ভ্যালু, ভিক্টরি। এখন অনেকে বলে যে সবসময় কি লিডার ভিক্টরি উইন করবে বা ভিক্টরি পাবে? তো আমরা অনেক ঘাটাঘাটি করে দেখছি বইগুলো পড়ে যে লিডার যেটা অন্যের চোখে মনে হবে ফেলিওর, ব্যর্থতা, তার চোখে হবে সেটা ভিক্টরি, ইন এ সেন্স যে সে কিছু নতুন শিখলো। সো আইদার সে এটাকে এক্সপিরিয়েন্স হিসাবে নিবে বা লার্নিং হিসাবে নিবে। ভিক্টরিতে কোনো জায়গায় ফেলিওরটা সে ফিল করবে না, কারণ লিডারশিপের ভিতরে অপটিমিজম বা আশাবাদ একটা খুব শক্তিশালী এলিমেন্ট। কারণ লিডার যদি নিজেকে হতাশায় নিমজ্জিত করে তাহলে টিম মেম্বাররা আর সাহস পাবে। সেই জন্য আমরা ভি দিয়ে বলছি ভিশন, ভ্যালু, ভিক্টরি। তারপর আসেন আই, আই দিয়ে বলছি যে ইন্সপায়ার, ইন্টিগ্রেট, ইনিশিয়েট। অর্থাৎ লিডার উদ্যোগ নেবে, লিডার তার টিমকে ইন্সপায়ার করবে, নিজেকে ইন্সপায়ার করবে, আবার এই যে ডেলিগেটেড টিমগুলো আছে তাদের ভিতরে আবার সমন্বয় করবে। সুতরাং আই দিয়ে বলছি আমরা ইন্সপায়ার, ইন্টিগ্রেট, ইনিশিয়েট। ফাইনালি আমরা বলছি পি, মানে ভিআইপি লাস্ট অক্ষরটা, পি লাস্ট লেটার। এখানে আমরা বলছি যে পি দিয়ে প্ল্যানিং লাগবে, পি দিয়ে প্রিপারেশন লাগবে, এবং আলটিমেটলি পি দিয়ে লাগবে পারফরমেন্স, অর্থাৎ পারফর্ম করতে হবে। আমি যদি আবার রিক্যাপ করি, ভি দিয়ে হচ্ছে ভিশন, ভ্যালু, ভিক্টরি, আই দিয়ে হচ্ছে ইন্সপায়ার, ইন্টিগ্রেট, ইনিশিয়েট, পি দিয়ে হচ্ছে প্ল্যান, প্রিপেয়ার অ্যান্ড পারফর্ম।